মিটিংয়ের কি হলো? ওনারা খুব ভালো একটা মিটিং দিচ্ছেন, যোগ্য তো বেশ। তো বললাম যে সবই তো আসে নাই, বলা শেষ হয় নাই মাস শুরু করছে। তো মানে ঘুষেইতে ঘুষেইতে বোধ হয় 50-60টা ঘুষে দিচ্ছে, আবার ঘাট ধরে বাইরে বের করছে, আবার মারছে, আবার ভেতরে তুলছে। তারপরে আবার বলছে যে বৃহস্পতিবার, আগামী বৃহস্পতিবার যে বুধবারের মধ্যে যদি মিটিং ইয়ে না হয়, বহাল না হয় আমি, তাহলে আবার আসবো শুধু লাঠি সুটা নিয়ে মারা এটা করবো, এই করবো, সে করবো, গাছের লাট করবো। তিনি সুজন ছিল না ভাই, রসুন পাশে ছিল, কটার সাড়ে এগারোটা আমার 11:15 শেষ হয়ে গেল, আমি 5 মিনিট আগে নিয়ে ও চলে গেছে। অনেকক্ষণ পরে আমি অন্তত স্টাফ সঙ্গে সঙ্গে নিতে অটো অটো নিয়ে আমি এসে গেছি। স্টাফ কে কি ছিল ওখানে? আমার স্টাফ আর দুজন করছে, আর দুই লেটে বসছে। মৌলভী স্যার তখন দ্বিতীয় ক্লাসে ঢুকছিল, ওখানে ক্লাস থেকে বের করে। মৌলভী স্যারের নামটা কি? নুরুজ্জামান আহমেদ। নুরুজ্জামান আহমেদি তাকে ক্লাস থেকে বের করে নিয়ে আসছে। আগে থেকে আপনাদের মধ্যে কোন বলছে গত বৃহস্পতিবার মিটিং এর কথা ছিল? এর আগে একদিন আসি বলে গেছি যে মিটিং এর বুক করে, ওখানে বুক করে মিটিং দিয়েছি, সভাপতি আসেনি, মিটিং হয়নি, বৃহস্পতিবার মিটিং ছিল, রবিবার স্কুল বন্ধ ছিল, তুমি আবার সন্ধ্যা আসি, আমার সিদ্ধান্ত না হলে তো মিটিং হবে। সভাপতিকে কি আপনি লিখিত চিঠি দিছিলেন? হ্যাঁ দিছি, নিজেও গেছিলাম। কিন্তু আমি গতকালকে আপনার সাথে কথা বলার পর যখন সভাপতির সাথে কথা বললাম, তখন তো তিনি বললো এ সংক্রান্ত বিষয়ে এগুলো কিছু জানেন। নোটিশ করা এখন আর কাগজ লাগে না, এখন মোবাইল ফোন, তারপর আমি নিজে গেছিলাম। না না, অফিসিয়াল অফিসিয়াল কার্যক্রম কিন্তু সিটির উপরেই হয়। মিটিং করলে আমি নিজে মিটিং করতাম, মিটিং আমি নিজে করতাম। আর একটা আসলে আদালতের একটা রায় আছে, তিনি রায় পাইছেন যে রায় পাইলে সেটা তার ব্যাপার, আদালত আমাদের কথা কিছু বসবে। কিন্তু আপনারা ম্যানেজিং কমিটির মিটিং না ডাকে, মানে একটা আপনি যে ভারপ্রাপ্ত হিসাবে আসেন, ভারপ্রাপ্ত থেকে যে ছেড়ে দেবেন, এটা তো ম্যানেজিং কমিটির একটা ম্যানেজমেন্টের বিষয় আছে, সেটা না করার কারণে উনি ওখানে অন্তর্ভুক্ত হতে পারছে না, এটা তার দাবি। তার দাবি থাকতো, কিন্তু ম্যানেজিং কমিটির প্রধান হলে সভাপতি, সভাপতি যদি না করে, সভাপতি কারণ জানতে চাচ্ছে যে তার মামলাজনিত কারণে সাসপেনশন ছিল, তার মামলা উদ্ধ হয়েছে কি না, তার কাগজপত্র দিচ্ছে কি না, কী কী কাগজ দিচ্ছে, কোনো কাগজ নেই, শুধু মৌখিক। এখন এলো গত ইয়াতে কি আপনাকে কোনো নোটিশ করছিল উনি? উনি কেন আমাকে আবেদন 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 তো অনেক আগে দিছে, মৌখিক আবেদন দিছে, মৌখিক আবেদন। আপনি মিটিং করেন, আমি আচ্ছা, ওনার সাথে আপনার সম্পর্ক কী? আগে তো সম্পর্ক চাষাবাসি ছিল, মা ভাগ্নে নাকি সম্পর্ক এরকম? চাষাবাদি আপন সবার কাছে। আচ্ছা, আপনি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক থাকাকালীন সময়ে নিয়োগ দিয়েছেন দুইটে, আমরা শুনতে পারছি যে এটাতে নিয়োগ বাণিজ্য হয়েছে একটা 22 লক্ষ টাকার। বাণিজ্য হলে এতদিন পরে শুনবেন, তখনই শোনা যেত। 19 সালে নিয়োগ হয়েছে, নিয়োগ হয়েছে 19 সালে, এটা 22 সাল চলতেছে এখন। উনি যা বলবে তাই, ওই এলাকায় উনি যা বলবে তাই, এখন ওনার সাজানোর কথা, উনি ইচ্ছে করলে বলে, ইচ্ছে করলেই মারে, ইচ্ছে করলে যা খুশি তাই। এখন উনি এখন ওই এলাকায় যা বলতেছে তাই হচ্ছে, এটা কারণটা কি স্যার? সেটা তার ব্যাপার, শক্তি, বেশি শক্তি। আচ্ছা, তার এই যে আরেকটা বিষয় আমরা যেটা জানলাম, তার বলছে যে আমি এখন এই ইউনিয়নের চেয়ার প্রশাসক, আমার আমি আমরা ইউনিয়নের শাসক, শুধু বললে বলছে আমি করে দিতে পারবো। আরেকটা বিষয় আপনার একটু নেই, হাতে কি না আর মানে এইখান থেকে মানে এই মাথায় ঘুষে নি, মাথার নিচ থেকে এই পর্যন্ত 15 পর্যন্ত। হাতের কি অবস্থা এখন? হাত তো মুভিং করতে হচ্ছে। আসলে যে আরেকটা বিষয় যেটা উঠছে অভিযোগ, সেটা হচ্ছে যে অর্থাৎ যারা আপনার যাদের বিরুদ্ধে আপনাদের অভিযোগ জয়নাল আবেদিন মাস্টার, ওনাদের কিছু সমর্থকদের অভিযোগ এরকম আছে যে আপনি নাকি অভিনয় করে হাসপাতালে ভর্তি হয়ে আছেন। আমার চিকিৎসার জন্য আমি হাসপাতালে ভর্তি হবো না, আমার কী লাগবে সেটা অভিন মানুষ কী বলবে সেটা তো। আমরা আসলে এখানে আসছিলাম 10টার দিকে, 10টা সাড়ে 10টার দিকে আসছিলাম, প্রায় 1.5-2 ঘন্টা আপনাকে পাইনি, আপনি কোথায় গেছিলেন? আমি এখান থেকে 1.5-2 ঘন্টা না, আমি এখান থেকে এসি 12টার একটু আগে। খাইছি, হ্যাঁ ওষুধ খেয়েছি, তারপরে এক্স রে করার জন্য